হ্যালো বন্ধুরা, এ টু জেড প্যারটে আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো অন্যদিনের মতো আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আজকে যে বিষয়ে কথাবার্তা আলোচনা করব সেটা হলো টিয়া পাখি আর চন্দনা পাখিকে আমি কী কী খাবার খেতে দিই। এর আগে কিন্তু আমি অনেকগুলো এই ধরনের ভিডিও বানিয়েছিলাম, তো আমাকে স্পেশালি বারবার করে রিকোয়েস্ট করেছে এক ভাই যে দাদা আপনি কী কী সবজি খেতে দেন এবং সপ্তাহে কত দেন আর কী কী দানা খেতে দেন এবং সপ্তাহে কত দিন দেন। তো ফুল ইনফরমেশন আমাদের চাই যে আমরা ভিডিওর মধ্যে চাই, তাতে ভিডিও যদি আপনি পার্ট ওয়ান পার্ট টু করে দেন তাহলেও কিন্তু কোনো অসুবিধা নাই। তো আমি আজকে যে কথা বলবো, আজকে কী খাবার দিচ্ছি, কালকে কী দিচ্ছি, পরশু কী দিচ্ছি, এইভাবে স্টেপ বাই স্টেপ বেশ কয়েকটি ভিডিও আমি কিন্তু আপনাদেরকে বানিয়ে দেখাবো যে আমার পাখিকে আমি সপ্তাহে কী রকম সবজি আমি দিয়ে থাকি। তো চলুন দেরি না করে ভিডিও স্টার্ট করা যাক। তার আগে আমি অবশ্যই আপনাদেরকে একটা কথা বলবো, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা যে বেল আইকনটি দেখতে পাচ্ছেন সেটা প্রেস করে দিয়ে নোটিফিকেশন অন করে রাখবেন, যাতে আমরা নিত্য নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে ভিডিও নোটিফিকেশান পৌঁছে যায়। তো চলুন আর দেরি না করে ভিডিও স্টার্ট করা যাক। এখন হচ্ছে সকাল ওই মোটামুটি 8:30, ঠিক আছে। আমার প্রত্যেকটা খাবার আমি আগের দিন কী পাখিকে কী খাবার দেবো আগের দিন রেডি করে রাখি। তো এখানে দেখতে পাচ্ছেন ফ্রিজ থেকে বার করা খাবার, ঠিক আছে, এখানে ফ্রিজে ছিল। এখানে ঢ্যাঁড়স আছে, আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে কী দিই। হ্যাঁ, এখানে আরও কিছু সবজি আছে এবং এইখানেও সবজি কিন্তু ভিজানো আছে। আমি এইগুলোকে টিয়া পাখি এবং এদেরকে কীভাবে কেটে দিই আপনাদেরকে দেখাচ্ছি। তো চলুন দেরি না করে আমি এগুলোকে সব রেডি করি, করে আপনাদেরকে দেখাচ্ছি যে কীরকমভাবে কীভাবে পাখিকে দিতে হবে, ঠিক আছে। চলুন দেখা যাক পরের স্টেপে আমাদেরকে কীভাবে দেখা ওই পাখিদেরকে দিই। তো এটার উপরে আমি পাখির জন্য সব কিছু সবজি কিন্তু কেটে দিই, ঠিক আছে। আমি আপনাদেরকে দেখাই, এখানে ছড়ি, এর উপরে যে কোনো সবজি আমি কেটে দেবো। অবশ্যই ফ্রিজ থেকে বার করে কিন্তু ডাইরেক্ট কোনো খাবার খেতে দেবেন না। হ্যাঁ, প্রথমে ভালোভাবে এইগুলোকে জলে কিছুক্ষণ ডুবিয়ে রাখবেন, যাতে করে এর ভেতরে যে ঠান্ডা ভাবটা থাকে ওটা চলে যায়। প্রত্যেকটা সবজির ভেতরেই যাতে ঠান্ডা ভাবটা থাকে চলে যায়। দেখতে পাচ্ছেন আপনারা, এইটা কিন্তু ঘেমে গেছে, ঠিক আছে। এ থেকে মানে ঠান্ডা একটা আভাস বেরোচ্ছিলো, তো এগুলো ঘেমে গেছে, সব কিছু সব নর্মাল হয়ে গেছে। আর অবশ্যই সবজি কিন্তু খুব একটা খতরনাক জিনিস, কারণ হচ্ছে একটা জিনিস, এতে অতিরিক্ত পরিমাণে সার বিষ ব্যবহার করা হয়, যার কারণে এটাকে যতটা পারবেন ভালোভাবে ধুয়ে পাখিকে খেতে দেবেন। তো চলুন আমি কীরকম পিস পিস করে পাখিকে খেতে দিচ্ছি আপনাদেরকে দেখাই। তো বন্ধুরা, এখানে সব কাটাকুটি হয়ে গেছে, ঠিক আছে। তো আপনারা দেখতে পাচ্ছেন, এবার আমি ঢ্যাঁড়সের সাথে এটাকে দিয়ে দেবো, ঠিক আছে। এগুলো আরেকটু সরু করে দিলেও কোনো ব্যাপার নেই, কিন্তু বেশি সরু করলে ওরা খেতে পারবে না, ঠিক আছে। তো এখানে আমি দেবো করলা, এবার আমি দেবো পটল, ঠিক আছে। দিয়ে এগুলোকে ভালো করে আগে মিক্স করবো, যদি আমার জায়গাটা যদি ছোটো হয় তাহলে আমি জায়গাটা চেঞ্জ করবো আপনাদেরকে দেখাই। তো আমি এগুলোকে সব কটা জিনিসকে একসাথে পাইলে তোলার চেষ্টা করছি, জায়গাটা ছোট আমার। এটা হলো, ঠিক আছে, আমি তিনটে জায়গা দেব।
মানে প্রত্যেকটা খাবার প্রত্যেকটার বাড়ি করে। দেখো হয়েছে যেটা খাওয়াটা থাক, সেটা আমি এই পর্যন্ত দিলাম। এবার এখানে আছে আমার কাছে মেন যে খাবার, ওদের কড়াইশুঁটি। পাখিরা সবুজ শাক সবজি কিন্তু খুব ভালোবাসে খেতে, দেখতে পাচ্ছেন। আমার পাখিদেরকে প্রথম প্রথম আমি প্রথম থেকেই সবুজ শাক সবজি খাওয়ানো খুব অভ্যাস করিয়েছি, যার কারণে পাখিরা সবুজ শাক সবজি খেতে খুব ভালোবাসে। আপনারা দেখতে পাচ্ছেন এবার আমি এটা রেডি হয়ে গেছে। এবার একটা একটা করে পাখিদেরকে দেওয়ার সময় এসে গেছে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এটা বড় উঠছে চন্দনাদের জন্য, ঠিক আছে। দেখুন শাকসবজিটা দিয়েছি, চলুন আমার দিশি টিয়া পাখিগুলোকে আপনাদেরকে দেখাই, তাদেরকেও খাবার দেবো। আপনারা দেখতে পাচ্ছেন সব চলে এসছে, যার যেটা ভালো লাগবে সে সেটা খাবে, ঠিক আছে। তো এটা কিন্তু পার্ট ওয়ান, ঠিক আছে। এটা পার্ট ওয়ান, পার্ট টু, পার্ট থ্রি, পার্ট ফোর, এভাবে আমি বেশ কয়েকটি পার্ট বানাবো আপনাদের জন্য, ঠিক আছে। এটা সকালের সফট ফুড। আর একটা বিষয়, সকালের সফট ফুড যে দিচ্ছি, হ্যাঁ, যে মানে এটা হচ্ছে অ্যাকচুয়ালি সবুজ শাক সবজিগুলো কিন্তু সফট ফুডের খাতায় পড়ে, ঠিক আছে। এরপরে এইসব খাবার খাওয়া হয়ে গেলে মোটামুটি এগারোটার দিকে আমি এদেরকে ছোলা বা ছোলা ডাল ভিজানো দেবো, ঠিক আছে। এইভাবে তারপরে পরপর যেমন রুটিন চলে চলবে, ঠিক আছে। আমি কিন্তু পরপরই আপনাদেরকে বলে যাবো, ঠিক আছে। চলুন এবার এগুলোকে, দেশিগুলো দেওয়া হয়েছে, এবার মশলাগুলোকে আমি দিই। তো এখানে দেখতে পাচ্ছেন আমি মশলা ঘরে খেতে দিয়ে দিয়েছি, ঠিক আছে। এরাও খেতে এখানে স্টার্ট করে দিয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন চন্দনগুলো খাচ্ছে লাস্ট পর্যন্ত, এখানেই আবার ফিরে এলাম। তো যাই হোক, এই ছিল আজকের ভিডিও। ভিডিও এই পর্যন্তই শেষ করলাম। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এবং এই ভিডিও সম্বন্ধে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। ধন্যবাদ।